মুর্শিদাবাদের সন্ন্যাসীডাঙ্গায় বুথের 200 মিটারের মধ্যে বোমাবাজি, আর যেখানে বোমাবাজি হলো সেই আমবাগানে তৃণমূলের অস্থায়ী ক্যাম্প অফিস। কেন্দ্র বাহিনী এসে তৃণমূলের সেই অস্থায়ী ক্যাম্প তুলে দিল। দেদার বুথ জামের অভিযোগ, রিগিং এর অভিযোগ, ছাপ্পার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার দাবি বুথে সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। 18 থেকে 20 হাজার বুথে ফলস ভোটিং হয়েছে, 6 হাজার বুথের তালিকা দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরা সিসিটিভির মুখগুলো ঘুরিয়ে দিয়েছে, সিসিটিভিতে ভোটিং প্রসেস পাবেন না অন্তত 2-3 ঘন্টা করে, যে বুথগুলোতে ছাপ্পা মেরেছে। 44 হাজার কম্পার্টমেন্ট ছিল, 61 হাজার বুথ ছিল, 18 থেকে 20 হাজার বুথে ফলস ভোটিং হয়েছে, তার মধ্যে 7-8 হাজার বুথে পাট, 150-200-250, আর 10-12 হাজার বুথে ফুল। আমরা বলেছিলাম আপনাকে, আমরা একটা তালিকাও দিচ্ছি ইনিশিয়ালি, আমরা কালকে বেলা দুপুর 2টোর মধ্যে 6 হাজার বুথের তালিকা বিজেপি দিয়েছে গোটা রাজ্যের, এত অল্প সময়ে। এটা ইনিশিয়াল তালিকা, আমরা 6 হাজার বুথের তালিকা দিয়েছিলাম, একটা বুথকেও কনসিডার করা হয়নি। ওয়ান সেকেন্ড থিং, আমরা বলেছিলাম রিপোলে বিজেপির ডিমান্ড ছিল সকাল 7টায় ভোটিং শুরুর আগে প্রার্থী এবং প্রার্থীর পোলিং এজেন্টের সই করে শুরু করতে করিয়েছেন, কিন্তু আপনি যখন বাক্স সিল করে স্ট্রং রুমে আনছেন তখন সকালে সই করা প্রার্থীর বা তার এজেন্টের সই নেই, তাদেরকে 1-1.5-2 ঘন্টা পরেই সকাল 8-9টার মধ্যেই মেরে বের করে দেওয়া হয়েছে, কোথাও পুলিশ টেনে বের করেছে। আলিপুরদুয়ারের বিডিও, কালচিনির বিডিও প্রশান্ত বর্মন, তিনি নিজে চড় মেরেছেন বিজেপির এজেন্টকে, চেকমুড়ির পিছনে থাম ইম্প্রেশন একজনই লাগিয়েছে, 2-3 জনই লাগিয়েছে 150-200 ভোটের, ফিঙ্গারপ্রিন্ট তো করতেই হবে, যাবেন কোথায়? সব বুথে তো রিপোল চাইছি না, এই কাণ্ডগুলো যেখানে করেছেন সেখানে তো রিপোল করতে হবে, এবং ডকুমেন্টারি ফ্রড করে রেখেছেন ও এম আর মার্কশিটের মতো।